একমাত্র সন্তানের জন্মদিন উপলক্ষে প্রান্তিক মানুষদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করলেন শান্তিপুর থানার ওসি। নিজের একমাত্র পুত্র সন্তানের জন্মদিন উপলক্ষে শতাধিক দুস্থ মানুষদের মধ্যাহ্নভোজের আয়োজন করল শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ। গত 27 ফেব্রুয়ারি শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষের একমাত্র পুত্র সন্তান সৌনক ঘোষের 5ম জন্মদিন ছিল, কিন্তু পৌর নির্বাচনের দায়িত্বভার সামলানোর কারণে সেই অর্থে জন্মদিন পালন করতে পারেনি ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ। আজ 8ই মার্চ শ্রী স্বপ্না ঘোষ পুত্র সৌনক ঘোষের সাথে নিয়ে পৌঁছলেন শান্তিপুর রেল স্টেশন সহ শান্তিপুরের বিভিন্ন জায়গায়। সাথে ছিল দুস্থ মানুষদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন, এছাড়াও ছিল শুকনো খাবার, ফল, নতুন বস্ত্র। স্ত্রী স্বপ্না ঘোষ রেল স্টেশনের আশ্রয়কারী একাধিক ভবঘুরের হাতে তুলে দিলেন রান্না করা খাবার সহ অন্যান্য সামগ্রী। এছাড়াও অন্যান্য এলাকাগুলিতেও রান্না করা খাবার সহ অন্যান্য সামগ্রী তুলে দিলেন ভবঘুরেদের হাতে। তবে ধুমধামের সাথে অনুষ্ঠান করলে মানুষকে যেভাবে আপ্যায়ন করা হয় সেভাবেই আয়োজন করা হয়েছিল খাবারের মেনুতে। শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষের এই উদ্যোগকে শুধু সাধুবাদ নয়, প্রশংসাও করেছেন শান্তিপুরের একাংশ মানুষ। কি জন্য আজকে এই আয়োজন আপনাদের খাওয়া দাওয়া? আজ আমার ছেলের জন্মদিন গেছে কিছুদিন আগে, তো সেই বিশেষ কারণে সেদিনটাতে করতে পারিনি, বাস এখানে এসেছি উপলক্ষে কয়েকজন মানুষকে একটু খেতে দেবো। কতজনের আয়োজন করছেন? আয়োজন আমাদের বেশ কয়েকজনেরই আছে, কিন্তু এখানে এখন অবধি 7-8 জনকেই পেলাম, আরও কয়েক জায়গায় যাবো, গেলে হয়তো আরও কয়েকজনকে পাবো। কী কী আছে আজকে আয়োজনে? আজকে মেনুতে রয়েছে সাদা ভাত, ভেজ ডাল, সেই সাথে রয়েছে এঁচোর চিংড়ি, ওটা তাই তো, এঁচোর চিংড়ি, আর মাছ রয়েছে সর্ষে পোস্ত দিয়ে মাছ, আর সেই সাথে খাসির মাংস আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে, আর সেই সাথে কিছু ফলমূল, শুকনো খাবার এবং বস্ত্র আছে। কী নাম আপনার? স্বপ্না ঘোষ। ছেলের নাম? সৌনক ঘোষ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।